Hi, welcome to Jojo Shop Present Microsoft Outlook Full Course Tutorial. আজকের ক্লাসটিতে আমরা দেখব আউটলুকের একটি ইম্পর্টেন্ট সেটিং অর্থাৎ যখন আমরা মাইক্রোসফট আউটলুক ব্যবহার করি তখন হচ্ছে আমাদের অনেক সময় অটোমেটিক আমাদের ওয়েবমেল অথবা সি প্যানেল থেকে ইমেলগুলো ডিলিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট আউটলুক যখন আমরা ব্যবহার করি তখন এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। তো আজকের ক্লাসটিতে প্রথমে আমরা দেখব যে অটো ডিলেট যে অপশনটি আছে অর্থাৎ আউটলুক ব্যবহার করার পরেও যেন আমাদের সার্ভার থেকে আমাদের ব্যাকআপ মেইলগুলো ডিলেট না হয় অথবা আমি যদি চাই যে সার্ভার অটোমেটিক ডিলেট হয়ে আমার কম্পিউটার স্টোরেজ হবে এই কাজটি আমরা কিভাবে করব। এরপরে হচ্ছে আর একটি বিষয় দেখব যে আমরা ইমেলগুলোকে কিভাবে সাজাবো, নতুন ইমেল কিভাবে ডাউনলোড করব এবং ইনবক্সের মেইলগুলোকে আমরা ঠিকভাবে কিভাবে চেক করব। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা প্রথম যে অপশনটি শুনেছিলাম সেই অপশনটি দেখে নিই অর্থাৎ যখনই আমরা মাইক্রোসফট আউটলুকে কোনো মেইল ব্যবহার করি তখন হচ্ছে আমাদের একটি কমন প্রবলেম যে প্রবলেমটি হয় সে প্রবলেমটি হচ্ছে যে আমরা আউটলুকের মেইল কনফিগার করার সাথে সাথে ডাউনলোড হওয়ার সাথে সাথে আমাদের ওয়েব সার্ভার থেকে ইমেলটি ডিলেট হয়ে যায়। তো এই যে অটো রিমুভ হয়ে যায় এই অপশনটিকে আমরা প্রথম দিক থেকে ঠিক করে রাখবো, আদারওয়াইজ আমাদের ইম্পর্টেন্ট মেইলগুলো কিন্তু ওয়েব সার্ভার থেকে ডিলেট হয়ে যাবে। তো এই সেটিংটিকে চেঞ্জ করার জন্য আমরা উপর থেকে টুলে চলে যাই, দেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং থেকে আমাদের যে ইমেলটি আছে আমরা জানি ডাবল ক্লিক করলে আমাদের ইমেলের কনফিগারটি আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা মোর সেটিংয়ে চলে যাব। মোর সেটিংয়ে যাওয়ার পরে একদম শেষে যে অপশনটি আছে অ্যাডভান্স, আমরা এই অ্যাডভান্সে ক্লিক করি। এর আগের ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে অ্যাডভান্সে এসে আমরা ওয়েব মেলের জন্য অথবা আমাদের যে মেলটা আমরা কানেক্ট করছি এই মেলের পোর্টগুলোকে আমরা কিভাবে সেটিং করব। তো আপনি যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্লাস টু পূর্বের ক্লাসটি দেখে নেবেন, সেই ক্লাসটিতে আমরা পরিপূর্ণভাবে একটি ইমেল কানেক্টের ব্যাপারে কিভাবে কি কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করেছি। তো এর নিচে আমরা একটি অপশন দেখি ডেলিভারি নামে একটি হেডলাইন দিয়ে কিছু অপশন দেওয়া আছে, এখানে আছে লিভ এ কপি অফ মেসেজ অন দ্য সার্ভার অর্থাৎ আমরা যে মেলটি ডাউনলোড করছি সেই ইমেলটিকে আমরা ওয়েব সার্ভারে রেখে দিব কি না। তো আমরা যদি এখানে চেকমার্ক না করি তাহলে হচ্ছে আমাদের মেসেজটি সার্ভারে থেকে যাবে না। তো এখান থেকে যদি আমরা চেকমার্ক করে দিই অর্থাৎ আমি চেক দিয়ে দিলাম যে লিভ এ কপি অফ মেসেজ অন দ্য সার্ভার, আমি যখন চেকমার্ক করে দিব তখন হচ্ছে আমার যে মেলটি আমি রিসিভ করছি আমার আউটলুকে সেই মেলটি রিসিভ হওয়ার পরেও আমার ওয়েব মেলে থেকে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় হয় আমরা আউটলুক চেঞ্জ করে ফেলি অথবা আমাদের উইন্ডোজ ক্র্যাশ করে তখন হচ্ছে আমাদের মেলগুলো আমাদের ব্যাকআপ থাকে না। তো যখন আমরা আউটলুক ব্যবহার করব অবশ্যই বাই ডিফল্ট যে সেটিংটি থাকে আনমার্ক করা এই অপশনটিকে আমরা মার্ক করে দিব। এরপর আমরা লক্ষ্য করি এখানে আরও দুইটি অপশন আছে রিমুভ ফ্রম সার্ভার আফটার 10 ডেজ অথবা যে কোনো ডেজ আপনি এখানে ম্যানুয়ালি সেট করতে পারবেন অর্থাৎ আমি যদি চাই যে 10 দিন পরে আমি আমার মেলগুলোকে রিমুভ করে দিব দেন হচ্ছে আমি এটাকে চেকমার্ক করি। এখন যদি আমি 10 দিনের চাইতে বাড়াতে চাই অর্থাৎ আমি চাচ্ছি যে এটা 20 দিন পরে ডিলিট হবে তাহলে যদি আমি 20 করে দিই তাহলে হচ্ছে যে মেলটি আজকে আমি রিসিভ করছি এই মেলটি 20 দিন পরে যখন আমার আউটলুক লোড হবে তখন হচ্ছে অটোমেটিক আমার পপ3 সার্ভার থেকে অথবা আমার ওয়েব মেল সার্ভার থেকে মেলগুলোকে রিমুভ করে দিবে। নেক্সট অপশনটি হচ্ছে রিমুভ ফ্রম সার্ভার ওয়েন ডিলিটেড ফ্রম ডিলিটেড আইটেমস অর্থাৎ আমি যদি এইটিকে চেকমার্ক দিয়ে রাখি এটার মানে হচ্ছে যখন আমি আউটলুক থেকে মেইলটিকে ডিলেট করব ডিলেট আইটেম থেকে অর্থাৎ ডিলেট করার পরে আমাদের ইমেলগুলো কিন্তু রিসাইকেল বিনে চলে যায়। তো সেইখান থেকেও যদি আমি রিমুভ করে দিই তাহলে হচ্ছে আমার ওয়েব সার্ভার থেকে মেলগুলো ডিলেট হয়ে যাবে। তো এই ব্যবহারগুলো আমরা দেখে নিব আমাদের যেই ইউজগুলো লাগে। তো নর্মালি হচ্ছে যখন আমরা কোনো অফিসিয়াল কাজ করব তখন অবশ্যই আমরা একটি কপি ওয়েব সার্ভারে রেখে দিব, যখন আমাদের প্রয়োজন না হবে মেলগুলো তখন আমরা ওয়েব সার্ভারে লগ ইন করে আমরা সেখান থেকে মেলগুলো রিমুভ করে দিব। কারণ হচ্ছে অনেক মেল হতে পারে আপনার 6 মাস পরে লাগবে, 1 বছর পরে গিয়েও অনেক কর্পোরেট মেলগুলো অনেক সময় প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা করব আমরা মেইলের যে ব্যাকআপটা সেটা পিসিতে না রেখে আমরা চেষ্টা করব আমাদের ওয়েব সার্ভারে মেলগুলো ব্যাকআপ রাখার জন্য। তো এই ছিল আমাদের ক্লাসের প্রথম পার্ট অর্থাৎ আমরা দেখে নিলাম যে আউটলুক ব্যবহার করার সময় কোন বিষয়টি আমাদের মাথায় রেখে আউটলুককে কনফিগার করতে হয়। তো আমরা এটাকে ওকে দিয়ে দেই দেন হচ্ছে নেক্সট দিয়ে ফিনিশ করে দেই দেন ক্লোজ।
এখন হচ্ছে পূর্বের দুইটি ক্লাস এবং আজকের এই পর্যন্ত ক্লাসে আমরা দেখলাম যে একটি ইমেল কিভাবে কনফিগার করব, আউটলুক ওপেন করার পরে আমরা স্টেপগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সামনে আসব। তো একটি ইমেল কনফিগার করার পরে পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম এরকম একটি স্ক্রিন আমরা পেয়ে যাই। এখন আজকে আমরা দেখব যে এরপর থেকে আমরা কিভাবে কাজ করব। তো এখন হচ্ছে যে আউটলুকের প্রথম যে কাজ, যখন আমরা একটি মেল কনফিগার করি সেই মেলগুলো হচ্ছে অটোমেটিক ডাউনলোড হয়, অর্থাৎ আমার আউটলুকে যখন কোনো মেল রিসিভ করবে তখন সেন্ড অ্যান্ড রিসিভটি অটোমেটিক হচ্ছে আউটলুক, ও যখনই আপনি ওপেন করবেন অথবা ওপেন না করে রাখেন অটোমেটিক আউটলুক মেলগুলোকে রিসিভ করে নেয়। যদি আমাদের কোনো মেল অটোমেটিক রিসিভ না হয় তাহলে আমরা উপরে একটি আইকন লক্ষ্য করি সেন্ড অ্যান্ড রিসিভ, আমরা এই বাটনটিতে ক্লিক করব। তো পূর্বের ক্লাসে আমরা বলেছি যে আমাদের এই কোর্সটি হচ্ছে 2007 এর উপরে, যদি আপনি 2007 না হয়ে এর আপার ভার্সন হয় তাহলে আমরা স্ক্রিনের ইমেজটি লক্ষ্য করি যে আমরা বাটনটি কিভাবে পাবো। তো এর আগের সবগুলো ক্লাসে আমার অন্যান্য কোর্সে আমি বলেছি যে আমাদের যে নতুন ভার্সনগুলো আসে সেখানে হচ্ছে আমার অপশনগুলো ডিফারেন্ট জায়গায় থাকে কিন্তু নামগুলো সেম থাকে। আমরা লক্ষ্য করি আমার 2007 লেখা আছে সেন্ড অ্যান্ড রিসিভ, আমরা যদি আপার ভার্সনটিতে ইমেজটিতে লক্ষ্য করি সেখানেও কিন্তু সেন্ড অ্যান্ড রিসিভ লেখা আছে, শুধু পার্থক্য কি এটা একটু সুন্দর করে কোথাও সাজানো আছে, 2007 অপশনটি অন্য জায়গায় আছে। যাই হোক, এখন আমরা লক্ষ্য করি যখন আমি সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করলাম তখন হচ্ছে আমার সামনে একটি উইন্ডো এসেছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে রিসিভ কমপ্লিট এবং সেন্ড কমপ্লিট, এবং নিচের ডান পাশে আমরা লক্ষ্য করি এখানেও কিন্তু আমার সেন্ড অ্যান্ড রিসিভটি ঘুরছিল। যদি আমার কনফিগারেশনে কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আমরা সেন্ড রিসিভে ক্লিক করলে যে উইন্ডোটি আসছে এখানে আমরা একটি ইরর রিসিভ করব, অথবা এখানেও আমি একটি ইরর রিসিভ করব, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে ইররটি আমার সামনে চলে আসবে। পূর্বের ক্লাসে আমাদের একটি ইরর গিয়েছিল, ওই ইররটি আমরা লক্ষ্য করব যে ওই বক্সে যেভাবে ইররটি আসে সেভাবে কিন্তু আমাদের ইররটি চলে আসবে। তখন হচ্ছে আমরা মেইলের কনফিগারেশনে গিয়ে SSL আছে কি না, পোর্টগুলো আমার ঠিক আছে কি না, যেগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করে নিয়েছি। এখন আমরা লক্ষ্য করি যখনই আমি সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করলাম তখন হচ্ছে আমার এখানে নতুন মেলটি রিসিভ হয়ে গিয়েছে। তো যখন কোনো নতুন মেল রিসিভ হচ্ছে তখন হচ্ছে এই ইনবক্সের পাশে একটি পেন্ডিং ওয়ান নামে আমার এখানে ব্র্যাকেট দিয়ে চলে এসেছে। এই ব্র্যাকেট ওয়ান মানে হচ্ছে আমার ইনবক্সে একটি মেল পেন্ডিং আছে, এবং আমরা এখানে লক্ষ্য করি আমার এই যে বক্সটি আছে এই বক্সটি হচ্ছে মেইল লিস্ট। বামপাশের যে অপশনটি আছে এই অপশনগুলো হচ্ছে আমার যেই মেইল সার্ভিসগুলোর অপশনগুলো, সেই অপশনগুলো হচ্ছে একেবারে লেফট সাইডে, মাঝখানে হচ্ছে আপনার মেইল লিস্ট, ডান পাশে হচ্ছে মেইলের যেই ভিতরের যে অংশটুকু আছে সেই অংশটুকু। ফর এক্সাম্পল আমরা এই নতুন মেইলটিতে ক্লিক করি, যখনই আমি ক্লিক করলাম তখন আমরা লক্ষ্য করি ডান পাশে আমার মেইলের ডিটেলসগুলো চলে এসেছে। তো এখন আমরা কি পেলাম, তাহলে ইনবক্সটি আমাদের ডিজাইন করা আছে চারটি পোর্শনে, এটা হচ্ছে একটি অপশনাল পোর্শন, অর্থাৎ আমি যদি এটাকে কেটে দেই তাহলে হচ্ছে এটা চলে যাবে। মেইন অপশন হচ্ছে তিনটি, প্রথম যেই বামপাশের অপশন আছে উপরে কি হেডিং আছে মেইল, এখানে হচ্ছে আমার মেইল ফিচার্সগুলো চলে এসেছে, এখানে আরও কিছু অপশন আছে ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, টাস্ক, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তারপরে যে পোর্শনটি আছে সেই পোর্শনটি হচ্ছে আমি এখান থেকে যে ফিচার্সটিতে ক্লিক করছি, অর্থাৎ আমি এখন ইনবক্সে আছি, এখানে আমার ইনবক্স চলে এসেছে, আমি যদি ড্রাফটে চলে যাই তাহলে আমার ড্রাফট চলে আসবে, অর্থাৎ বামপাশের যে মেনুটিতে আমি ক্লিক করছি সেই মেনুর অপশনগুলো আমার এখানে চলে আসছে। এরপরে হচ্ছে আমি যখন এখানকার মেইলে ক্লিক করছি আমার মেইলের ডিটেলসটি তার পরের বক্সে চলে আসছে। এখন আমরা লক্ষ্য করি যখন আমি মেলটিতে ক্লিক করলাম তখন কিন্তু আমার এই মেলটি বোল্ড হওয়া থেকে রিড অপশনে চলে গেল, অর্থাৎ যখন আমার আনরিড কোনো মেল থাকে তখন সেই মেলটি হচ্ছে বোল্ড আকারে থাকে, এবং এখানে একটি কতটি মেল আনরিড আছে সেই অপশনটি এখানে ব্র্যাকেটে চলে আসে। তো যখনই ক্লিক করলাম আমার এই ওয়ানও চলে গেল, এটা রিড হয়ে গেল, অর্থাৎ বোল্ডটি চলে গেল। এরপরে ডান পাশে আমার মেলটি চলে আসলো, মেইলের টেক্সট হচ্ছে টেস্ট মেইল, এখানে আরও টেক্সট লেখা আছে। তো এখানে আমরা আরও কিছু লক্ষ্য করি, উপরে হচ্ছে টাইটেল, অর্থাৎ মেইলটি কি সাবজেক্টে পাঠিয়েছে, যেটা আমরা জিমেইলে প্রায় সময়ই দেখি, আমার উপরে যে হেডিংটি থাকে টাইটেলটি থাকে এই টাইটেলটি আমার উপরে চলে এসেছে। দেন হচ্ছে কোন মেইল থেকে আমার মেইলটি এসেছে, আলামিন হোসেন এই মেইল থেকে এসেছে, সেন্ড টাইম কত এবং কাকে মেলটি করা হয়েছে। তো এখানে যদি মাল্টিপল সিসি দিয়ে করা থাকে তাহলে আমরা লক্ষ্য করব এখানে কমা দিয়ে দিয়ে মেলগুলো আমার এখানে চলে আসবে। তো উপরের পোর্শনটি হলো আমার যেই সেন্ডার আমাকে যে পাঠিয়েছে তার ডিটেলসগুলো আমি উপরে পেয়ে গেলাম।
নেক্সট হচ্ছে নিচের পোর্শনটি ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ আমার মেইলের যে ডিটেলসটি, অর্থাৎ কি বিষয়ে আমার কাছে মেইল এসেছে সেই বিষয়টি কিন্তু আমি এখানে ডিটেলস পেয়ে যাব। তো এখানে অনেক সময় অ্যাটাচমেন্ট থাকে, অ্যাটাচমেন্ট থাকলে এখানে কোনো অপশন যদি আমার এখানে বাটনের মতো চলে আসে দেন আমি ক্লিক করব, তাহলে আমার অ্যাটাচড ইমেলটি এখানে অথবা ইমেজগুলো এখানে শো হয়ে যাবে। তো এভাবে হচ্ছে যে কোনো মেইল যখন আমরা ক্লিক করি তখন হচ্ছে মেইলের যে ডিটেলসটি আছে সেটা ডান পাশে চলে আসে এবং আমার মেইলটি রিডেবল হয়ে যায়। তো বাম পাশে আরও কিছু অপশন আছে আমরা লক্ষ্য করি, উপরে দেওয়া আছে ইনবক্স, আমরা ইনবক্সে ক্লিক করলে ইনবক্স চলে আসবে। আনরিড মেইলে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ আমার অনেকগুলো মেইল এসেছে, এখান থেকে আমি চাচ্ছি যে আমি কোন মেইলগুলোকে এখনও ওপেন করিনি অর্থাৎ রিড করিনি সেই মেইলগুলোর লিস্ট আমি চাচ্ছি, তখন যদি আমি ক্লিক করি তাহলে আমার রিড মেইলগুলো চলে আনরিড মেইলগুলো চলে আসবে। এরপর আছে সেন্ড আইটেম, আমি যদি সেন্ড আইটেমে ক্লিক করি আমি কোথায় কোথায় মেইল সেন্ড করেছি সেই আইটেমগুলো এখানে চলে আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা, আমরা যদি ওয়েব মেল থেকে কোনো মেল সেন্ড করি অথবা আদার্স কোনো পিসি থেকে মেল সেন্ড করি তাহলে কিন্তু সেন্ড আইটেমগুলো আমার এখানে আসবে না। যেভাবে ওয়েব মেলের ইনবক্সের যে কোনো মেলগুলো চলে আসে তেমনিভাবে সেন্ড আইটেম কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে যে মেলগুলো সেন্ড করেছেন সেই সেন্ড আইটেমগুলো শুধু এখানে থেকে যাবে। তো আমরা এভাবে অপশনগুলো সিলেক্ট করে করে কাজ করব, অর্থাৎ সেন্ড আইটেম, ইনবক্সে মেল আসলে আমরা এখানে চেক করব, যখন নতুন কোনো মেল আমাদের অটোমেটিক রিসিভ না হবে আমরা ফোর্স ডাউনলোড করতে চাচ্ছি তখন হচ্ছে আমরা সেন্ড অ্যান্ড রিসিভে ক্লিক করব, দেন হচ্ছে আমরা আমাদের মেলগুলোকে ডাউনলোড করে নিব। তো আমরা যদি এইখানে অপশনটিকে না পাই তাহলে আমরা চলে যাব টুল, দেন হচ্ছে সেন্ড রিসিভ, এখানে আমরা দেখি সেন্ড রিসিভের সবগুলো অপশন চলে এসেছে। তো এখানে সেন্ড রিসিভ অল আছে, সেন্ড রিসিভ অল মানে আমার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে যেটা এখান থেকেও হয় বাই ডিফল্ট, তারপরে হচ্ছে অল দেয়া থাকে, আমি অল দিলে আমার মেলগুলো ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাসটিতে, আমরা দেখলাম যে আমরা ইম্পর্টেন্ট সেটিং অর্থাৎ অটো ডিলেটটিকে কীভাবে অফ করব এবং হচ্ছে একটি মেইলকে আমরা অটোমেটিক ডাউনলোড না হলে ফোর্সলি ডাউনলোড কীভাবে করব এবং প্রথম যে স্ক্রিনটি আছে আউটলুকের এই স্ক্রিনটির কোন সেটিংটি আমরা কীভাবে কাজ করব। নেক্সট ক্লাসটিতে আমরা মাইক্রোসফট আউটলুকের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ক্লাসটিতে এবং আমাদের যে ভিডিওর স্পন্সর jojoshop.com.bd, আপনারা যদি কোনো ই কমার্সের স্টোর করতে চান অর্থাৎ আপনার যদি একটি ই কমার্স থাকে তাহলে খুব সহজেই আপনি চাইলে JojoShop-এ গিয়ে আপনি একটি স্টোর ওপেন করতে পারবেন, আপনার স্টোর দিয়ে আপনি লেনদেন করতে পারবেন এবং মোস্ট বিউটিফুল ফিচার্স হচ্ছে সেখানে আপনি আপনার বিলিং সার্কেলগুলোকে মেনটেন করতে পারবেন, অর্থাৎ ইনভয়েস করতে পারবেন, তারপরে হচ্ছে কাস্টমার বিলগুলো তৈরি করতে পারবেন, আপনার স্টকের হিসাব নিকাশ করতে পারবেন, আরও মজার মজার ফিচার্স নিয়ে এই jojoshop.com.bd তৈরি করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যদি চান আপনাদের শপের জন্য আপনারা একটা ফ্রি ওয়েবসাইট বা পেজ তৈরি করে ফেলবেন তাহলে আজই ভিজিট করুন jojoshop.com.bd। ধন্যবাদ JojoShop প্রেজেন্ট মাইক্রোসফট আউটলুকের আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।